Assalamualaikum. বন্ধুরা আজকে আপনাদের জন্য আমরা একটি নতুন সুপারমে রিভিউ দিব আমরা আর এটি হচ্ছে সুপার কার্বিডি আর ভিউয়ার্স আমার এই শুরুটি নতুন আমরা উদ্বোধন করতেছি আপনাদের জন্য এখানে প্রায় অর্ধ শতাধিক গাড়ি আপনাদের জন্য রেগুলার থাকবে আমরা এটাকে একটি গাড়ির হাটের মতো চিন্তা করতে পারবো বিশাল একটা মেলার মতো চিন্তা করতে পারবো যারা একটি জায়গা থেকে অনেকগুলো গাড়ি দেখতে চান তারা অবশ্যই আমাদের সুপার কার বিডিতে চলে আসবেন আমাদের সুপার কার বিডির অ্যাড্রেসটি হচ্ছে নাভিসপুর যে বিস্কিট ফ্যাক্টরিটা ফ্যাক্টরির ঠিক পিছনের যে গেটটি গেটের উত্তর পাশের প্লটটি হচ্ছে আমাদের সুপার কার বিডি তো ভিউয়ার্স আমরা নতুন অ্যাড্রেসে চলে এসেছি আমরা আগে অন্য অ্যাড্রেসে ছিলাম আপনারা জানেন তো এখন আমরা যে অ্যাড্রেসে চলে এসেছি আপনারা অবশ্যই অ্যাড্রেসে চলে আসবেন আমরা আজকে থেকেই গাড়ি ঢুকানো শুরু করেছি তো ইনশাল্লাহ একে একে আমার এখানে ফুল কমপ্লিট হয়ে যাবে গাড়িগুলো প্রায় অর্ধ শতাধিক গাড়ি আপনারা বুঝতেই পাচ্ছেন অনেক বিশাল পরিধি নিয়ে আপনাদের সামনে আমরা চলে এসেছি আর আমি তো একটু অ্যাক্সিডেন্ট করেছিলাম যার কারণে কিছুদিন আপনাদের থেকে আমি একটু দূরত্ব মেনটেন করেছি আপনারা বুঝতেই পাচ্ছেন তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি যেন খুব সহজেই আমার বিজনেসটাকে খুব সুন্দরভাবে সামনের দিকে আগিয়ে নিতে পারি এবং আপনাদেরকে খুব ভালো প্রোডাক্ট যেন আপনাদের সামনে আমি প্রোভাইড করতে পারি তো বন্ধুরা চলুন আমি নিসান টিরা ব্লুবার্ড গাড়িটি আপনাদেরকে আজকে দেখাবো 1500 সিসি গাড়ি এই গাড়িটি মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011 থেকে আমাদের এই গাড়িটি আমাদের দেশে চলছে আর এটি 1500 সিসির একটি গাড়ি নিসান ব্লুবার্ড সিলভি আর ব্লুবার্ড টিরা এই দুটির মধ্যে শুধু শেপের একটু পার্থক্য আছে এছাড়া গাড়ির ইঞ্জিন এবং আদার সব কিছু অলমোস্ট সেম যারা কম বাজেটের মধ্যে নিসান গাড়ি কিনতে চান তার এই গাড়িটি কিনতে পারেন আপনি ব্লুবার্ডের সমস্ত সুবিধা এই গাড়ি থেকে পেয়ে যাবেন তো এই গাড়িটি হচ্ছে সিলভার কালারের বিএসআমিত্র গাড়িটির ফ্রন্ট সাইডটি আপনারা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ফ্রন্ট সাইড এটি সিলভার কালারের যথেষ্ট গ্লেজি কালার এবং সিএনজি সহ যথেষ্ট সুন্দর একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই গাড়িটি এখনো ওয়াশ পলিশ করিনি আমরা দেখতে পাচ্ছি গাড়ির রিমটা দেখলে আমরা কিছুটা বুঝতে পারবো টায়ারগুলো খুবই ময়লা অবস্থায় আছে তো আমরা ডেলিভারিটাকে আপনাদেরকে ফ্রেশ করে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো এবং এই গাড়ির ভিতরের কন্ডিশনগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং প্রাইস সম্পর্কেও ভালো আইডিয়া দিব আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমি একটু পিছন থেকে আপনাদেরকে রাখি এই গাড়িটিতে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা নেভিগেশন সব ধরনের অপশনই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি ভিতরের কন্ডিশনটাও দেখিয়ে রাখবো 60 লিটার সিএনজি সহ এই গাড়িটা আমরা পেয়ে যাবো আমি একটু গাড়িটির বাম দিকটা একটু আপনাদেরকে দেখাবো সুন্দর যথেষ্ট স্মার্ট শেপ খুবই সুন্দর এবং যথেষ্ট রিজনেবল প্রাইস আমি চাইবো আপনারা ফিজিক্যালি গাড়িটি দেখতে আসবেন কারণ আমাদের শোরুমে হিউজ কালেকশন থাকবে আপনার মধ্যে আমি আবার বলে রাখছি প্রায় অর্ধ শতাধিক গাড়ি আমাদের শোরুমে অ্যাভেলেবেল টাইম থাকবে আপনারা আসলে আপনাদের পছন্দ মতো যে কোনো গাড়ি আপনি নিতে পারবেন তো বিও কানেক্ট গাড়ি তার দিকে বাম সাইডটা একটু খুব ভালোভাবে একটু আপনাদেরকে দেখিয়ে রাখি ভিউয়ার্স আমি একটু গাড়ির ভিতরের কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি ফুল লেদার ইন্টেরিয়ার এবং ফিটিং লেদার আর ফিটিং লেদারের তুলনামূলক আপনারা জানেন চাহিদা মার্কেটে একটু বেশি থাকে আমরা ফিটিং লেদার পেয়ে যাচ্ছি গাড়িটির সঙ্গে এবং এটি বিস্কিট কালার লেদার এবং আমরা উডেন প্যানেলের অপশন দেখতে পাচ্ছি যেহেতু ভিতরে একটু অন্ধকার যার কারণে হয়তো ফ্রেশ আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু এটি খুবই ফ্রেশ এবং স্বচ্ছ এবং আমি ভিতরের আরেকটি একটি সুন্দর অপশন আপনাদেরকে দেখিয়ে রাখি এই গাড়িটিতে এটি হচ্ছে আপনার
নিসান টিডার মধ্যে সবচেয়ে হাই গ্রেডের এবং হাই ফিটিংস এর। আমি একটু আপনাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে রাখি। এখানে যে এসি প্যানেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সফট টাচ এসি। আপনারা জানেন এটি হচ্ছে জি ভার্সনের গাড়িতে এই অপশন গুলি থাকে, এবং ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, নেভিগেশনের অপশন সহ আমরা পেয়ে যাচ্ছি। এবং গিয়ার লিভারটাও আমরা দেখতে পাচ্ছি উডেন প্যানেল, এবং এখানে ফুল ড্যাশবোর্ডটা উডেন প্যানেল, এবং আমরা প্রত্যেকটা ডুরের সঙ্গে এই উডেন প্যানেলের অপশন পেয়ে যাব। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির পিছনের দরজাটি খুলে একটু আপনাদেরকে একটু দেখিয়ে রাখি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দরজাটি খুলে আপনাদেরকে ভিতরের অপশনগুলি দেখাচ্ছি, এবং আমরা হেড রেস্ট সহ পেয়ে যাব। আমরা একটু হেড রেস্ট দেখিয়ে রাখি। একটি গাড়ির হেড রেস্ট যথেষ্ট আরামদায়ক জার্নির জন্য হেড রেস্টটি খুবই এসেনশিয়াল, তো আপনারা এই ব্যাপারগুলি অবশ্যই দেখবেন। এবং গাড়ির সিলিংটিও অলমোস্ট নিউ, আপনি ফিজিক্যালি না দেখলে এই ব্যাপারটা আপনি ক্লিয়ার হবেন না, গাড়িটি এত ফ্রেশ। আমরা সামনে থেকে আরেকবার একটু গাড়িটির আপনাদেরকে গাড়িটি দেখিয়ে দেখবো। এর আগে একটু টায়ার কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এখনো গাড়িটি ওয়াশ পলিশ করা হয়নি, যার কারণে টায়ারে প্রচন্ড ময়লা। তো আপনারা আসলে আমি টায়ারগুলো সম্পূর্ণ গাড়ির ওয়াশ পলিশ করে আপনাদেরকে ফাইনালি ডেলিভারি দেব, এবং আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমি ফুলফিল করে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো। আপনারা জানেন আমরা আগে অন্য একটা জায়গায় ছিলাম, তো আল্লাহর রহমতে আপনাদের দুয়াই এখন অনেক বড় পরিসরে একটি শোরুমের স্পেস আমরা নিয়েছি। এটি হচ্ছে আবারও বলে রাখছি তেজগা নাভিস্কু, আপনার 257 তেজগা নাভিস্কুতে আমাদের এই শোরুমটি। আর আমরা অবশ্যই আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস সহ ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনি চাইলে যে কোনো সময় আমাদের শোরুমে এসে কাজ করতে পারবেন। আর আমি এই গাড়িটির মডেল আবার বলে রাখছি, 2006 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2011, যার কারণে আমরা 31 সিরিয়াল পেয়ে যাচ্ছি সিএনজি সহ, ফুল কমপ্লিট একটি গাড়ি। আর এই কমপ্লিট একটি গাড়ি যদি আপনি নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে। আর এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে ভিউয়ার্স যথেষ্ট রিজনেবল, আস্কিং প্রাইস আমি আপনাদেরকে যেটা বলবো এখান থেকে সেটা কমানো যাবে, 7,90,000 টাকা হচ্ছে এই গাড়ির আস্কিং প্রাইস, 7,90,000। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই একটু চিন্তা করে আসবেন, আমরা অবশ্যই প্রাইসটা আপনাদেরকে কমিয়ে তারপরে সেল করবো। আর এটি অবশ্যই জানেন 1500 cc গাড়ি, খুবই ভালো কন্ডিশনের প্রাইস একটি গাড়ি। আর ভিউয়ার্স, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ আপনারা এখন 31 থেকে প্রায় 800 গাড়ির মতো আপনি ভিডিও দেখতে পারবেন কন্টিনিউ, যার কারণে আপনার পছন্দের গাড়িটি পেতে খুব সহজ হয়ে যাবে। তো অবশ্যই ট্রাই করবেন অলওয়েজ আমাদের সঙ্গে থাকার জন্য, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, একটু অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আপনারা সবাই ভালো থাকেন, সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।